वेलकम बैक टू माय चैनल कुकिंग विथ चैताली। आज के आमी बनाची चिकेन 65। तो एक के आमी चिकेन खेते खेते जदि बोरिंग हुए गेछेन तो ताहले तारा अति अवश्य एक बार चिकेन 65 बनिए खे बाड़ीते बनिए जानाबेन केमन हलो। तो चिकेन 65 आमी केमन करे बनाची आपनारा देखे नेन। आमी एकटा बोल नियेछि, एखाने आमी 500 ग्राम बोनलेस चिकेन नियेछि। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি, উইথ বোনেও রান্নাটা হয়। আমি এখানে বোনলেস চিকেন নিয়েছি। আমি এক চামচ হলুদ দিলাম, এক চামচ হলুদ দিয়ে দিয়েছি। আমি পরিমাণ মতো নুন দিলাম, এখানে উইথ বোনেও হয় রান্নাটা ভালো হয়। আমি বোনলেস চিকেন দিয়ে রান্নাটা করছি। এখানে আমি একটা ডিম দিয়ে দিলাম, একটা ডিম আমি একটা ডিম ইউজ করেছি। এরপর আমি 2 চামচের মতন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, কারণ আমি একটু গোলমরিচের গুঁড়ো একটু বেশি ইউজ করেছি। গোলমরিচের গুঁড়োটা একটা খুব সুন্দর টেস্ট আসে, তার জন্য আমি গোলমরিচের গুঁড়োটা বেশি ইউজ করলাম। এরপর আমি একটা পেঁয়াজ আর রসুনের পেস্ট বানিয়ে রেখেছিলাম, 2 চামচের মতন পেঁয়াজ রসুনের আমি পেস্ট দিয়ে দিলাম। এরপর আমি 1.5 কাপের মতন কর্নফ্লাওয়ার গুঁড়ো দিয়ে দিলাম, কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। এরপর এটাকে পুরোটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। একসঙ্গে আমি ভালো করে মিশিয়ে 5 থেকে 10 মিনিটের মতন ম্যারিনেট করতে রেখে দিলাম। এদিকে একটা কড়াই চাপিয়ে নিয়েছি, আমি তেল দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, একটু বেশি করে তেলটা দিলাম। তেলটা এখনো গরম, তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। তেলটা না গরম হয়ে না হলে যদি আমি চিকেনগুলো দিয়ে দিই তাহলে নিচে বসে যাবে। তো তেলটা গরম হয়ে এসছে, এরপর আমি তেলের মধ্যে একে একে আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। আমি একটা একটা করে চিকেনগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি চিকেনগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, হালকা ব্রাউন কালার হয়ে আসলেই আমি চিকেনগুলোকে তুলে নেব। আমি একটু উল্টে নিলাম, দেখুন ভাজা হয়ে এসেছে। আমি এরপর একটা পাত্রের মধ্যে চিকেনগুলোকে তুলে নিচ্ছি। আমি এগুলোকে চিকেনের পকোড়া টাইপে করে নিলাম, আর যে কটা চিকেন আছে আমি সেগুলোকেও তেলের মধ্যে ভেজে নেব। আমি চিকেন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে, আগে পকোড়া টাইপের আমি করে নিচ্ছি। চিকেনগুলোকে আবার তেলের মধ্যে আমি আগের মতন তারা একভাবে না চিকেন রান্না করে একটু পাল্টে পাল্টে রান্না করতে পারেন, তাহলে ভালোও লাগবে। এবং এই রান্নাটা একবার বাড়িতে নিশ্চয়ই বানাবেন এবং কমেন্টে আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের। যদি ভালো লাগে তাহলেও জানাবেন, আর যদি ভালো না লাগে সেটাও জানাবেন। আমি চিকেনগুলোকে একটা একটা করে তেলের মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি। সব কটা চিকেন আমি একসঙ্গে ভেজে নিচ্ছি, কিন্তু একসঙ্গে দেব না, আমি একটা একটা করে দিচ্ছি।
দেখুন চিকেনগুলো একটু ফুলে ফুলে যাচ্ছে, এবং চিকেনটা এখানেই অর্ধেকটা সেদ্ধ হয়ে যাবে, ভাজাতেই চিকেনটা অর্ধেক সেদ্ধ হয়ে যাচ্ছে। আমি এটাকেও হালকা ব্রাউন করে ভেজে নেব, একটু উল্টে নিচ্ছি চিকেনটাকে, উল্টে ভালো করে আমি ভেজে নিচ্ছি, একটু উল্টে উল্টে ভেজে নিতে হবে। ভাজা হয়ে এসছে, আমি এরপর চিকেনগুলোকে তুলে নিচ্ছি। আমি চিকেনের সাইজটাকে খুব ছোট করিনি এবং খুব বড় করিনি, একটা মিডিয়াম সাইজে মাপে রেখেছি চিকেনগুলোকে। এরপর আমি এতটা তেল ইউজ করব না, আমি কিছুটা তেল তুলে রেখে দিচ্ছি। এরপর তেলের মধ্যে আমি দুটো পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম, দুটো পেঁয়াজ কুচানো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব, খুব ডিপ ব্রাউন করব না, আমি হালকা একটা ব্রাউন করে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি। এখানে বেশি কিছু মশলার ইউজ করতেও লাগবে না, খুব কম মশলার মধ্যে আমি রান্নাটা করে নিচ্ছি। কিছুটা 1 ইঞ্চির মতন আদাকে আমি কুচিয়ে রেখেছিলাম, আদা কুচানোটাকে দিয়ে দিলাম। এরপর 5-6টা রসুনকে কুচিয়ে রেখেছিলাম, কুচানো রসুনটাকেও আমি দিয়ে দিলাম। এরপর এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, আমি খুব ডিপভাবে ভাজবো না, হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন হালকা ভাজা হয়ে গেছে। এরপর আমি 4-5টা লঙ্কাকে কুচিয়ে রেখেছিলাম, কাঁচা লঙ্কাটাকেও দিয়ে দিলাম। এটা যে যেমন ঝাল খাবেন তার উপর নির্ভর করছে, তবে এটা চিকেন 65 একটু ঝাল ভালো লাগে। আমি এর আগে একটু কারি পাতা দিয়ে দিয়েছি, কারি পাতাটা তেলে দিলেও হবে আবার পরে দিলেও হবে, কারি পাতাটা অতি অবশ্যই দিতে হবে। এখানে আমি 4-5 চামচের মতন টমেটো সস এবং 1 চামচ সোয়া সস দিয়ে দিলাম। এরপর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি, আমি ভালো করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম, খুব অল্প পরিমাণে দিতে হবে, 1 চামচ লঙ্কার গুঁড়ো, একটু নেড়ে নিচ্ছি। এটা একটু স্পাইসি রান্না, পরিমাণ মতন নুন, অল্প পরিমাণে চিনি দিলাম, চিনির গুঁড়ো, আমি চিনিটাকে গুঁড়ো করে রাখি, তো 1/2 চামচের মতন চিনির গুঁড়ো দিলাম। এরপর আমি কিছুটা স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম, এরপর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আমি স্প্রিং অনিয়নটা একবারে দেব না, আমি স্প্রিং অনিয়নটা অল্প অল্প করে দেব। আমি এখন কিছুটা স্প্রিং অনিয়ন দিয়ে দিলাম, আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে জলের খুব প্রয়োজন নেই, আমি খুব অল্প পরিমাণে জল দিয়ে রান্নাটা হবে। এখানে আমি একটু 1 চামচের মতন চিলি সস দিয়ে দিলাম, এটা অপশনাল, আমি 1 চামচ চিলি সস দিলাম। এরপর মিশিয়ে নিচ্ছি ভালো করে,
যারা চিকেন খেতে খুব ভালোবাসেন তারা অতি অবশ্যই বানাবেন, এবং আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমি কিছুক্ষণ ফুটতে দিলাম। আমি আঁচটাকে খুব কমিয়ে দিয়েছি, একদম লো আঁচে রান্নাটা করছি, কারণ না হলে নিচে বসে যাবে। যারা আমার নতুন বন্ধু তারা আমার চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আমি অল্প পরিমাণে জল দিলাম। অল্প পরিমাণে জল দিয়ে আমি একটু নেড়ে দিলাম। এরপর আমি যে চিকেনের বড়াগুলো তৈরি করে রেখেছিলাম এরপর আমি দিয়ে দিলাম চিকেনগুলোকে। এরপর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন একটা সুন্দর কালার এসছে এবং দেখতেও খুব ভালো লাগছে। এরপর আমি অল্প পরিমাণে যে স্প্রিং অনিয়নটা রেখেছিলাম সেই স্প্রিং অনিয়নটাকেও দিয়ে দিলাম। এই স্প্রিং অনিয়নটাকে আমি বেশি সেদ্ধ করব না, অল্প পরিমাণে জল দিলাম। 2 চামচের মতন জল দিয়ে আমি 5 থেকে 10 মিনিট ঢাকা দিয়ে ফুটতে দিলাম। 10 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন আমার চিকেন 65 হয়ে গেছে। তো যারা পুরনো বন্ধু তারা আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, এবং যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে শেয়ার করে এগিয়ে নিয়ে যান।